ওই দেখো ওর বাচ্চা নিয়েও কেমন ঘুরছে, আমার মতো ওর ভালো হয়েছে। এই বাচ্চাগুলো শুধু গাছা জল কি ঠান্ডা দেখ। না বুঝলাম না, কি বুঝলে না গো, কি বুঝলে না বলো, বুঝিয়ে দিচ্ছি আমি, আমার কাছে আছো এখন বোঝানোর দায়িত্ব তো আমার। বলিয়া ফেলো কি বুঝিতে পারো নাই, আমি তাই দায়িত্বের সাথে বুঝাইয়া দেব। পুতুল দি ভাই আছে, লিলি দিদি ভাই হাসছে, পুতুল দি ভাই আছে, আজ আসি গো। দেখ কেউ আছে রাস্তায়, আছে কেউ? পুতুল দি ভাই আছে, টাটা, আচ্ছা টাটা, পুতুল দি ভাই আছে, মধুদি ভাই আছে, পুতুল দি ভাই আছে, আচ্ছা এটা লিলি দিদি ভাই না দাদা ভাই কে বলো তো আগে, পড়ে যাবি। বলছে আজকাল লিলি লালমরিচের মনে খুব রং লেগেছে, খুব হাসছে তো দেখি। আচ্ছা এটা দিদি ভাই না দাদা ভাই বলো না, দরকার নেই শুধু, আচ্ছা না দরকার থাকলে জোর করে কিচ্ছু হয় না, দেব না। কোথায় যাবি তুই, রাস্তায় একটা কেউ নেই। আচ্ছা লালি তুই কেন পিছন নিয়েছিস বলতো, গায়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। ওই কথা খুঁজছে, কথা ওই কথা ওই ওই দেখি কথা মধুদি ভাই আছে, লিলি দিদি ভাই বলেই চলে গেলে, আমি জিজ্ঞাসা করলাম দাদা ভাইকে, দিদি ভাই কিছুই বললো না, কি অবস্থা। বলছে দিতে হবে না, আচ্ছা ঠিক আছে। লিলি দিদি ভাই তুমি দাদা ভাই কা দিদি ভাই বলো না, মামা হাত দেখাচ্ছে, মামা হাত দেখাতে হবে না। উফ বাবারই লাগছে পাই আমার। বর্ণালে দিদি ভাই এসছে, বলছে হাই দিদি ভাই, হ্যালো, আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য একটু পরে আসছি, আচ্ছা ঠিক আছে। দিদি ভাই অনেক অনেক ভালোবাসা নিও, আর একটু পরেই এসো অন্য আইডি নিয়ে, আচ্ছা ঠিক আছে। তাহলে স্নান করেছি 36 বছর 17 মাস, কী সব বলে বুঝতে পারছি না, এটা কি বললে। আমি আছি ভাবনি, বলছে মামা, হ্যাঁ মামা,